ছাড়া ঘুমাসি না মা। বাড়ির সামনের দোকানটাতে যাবি, বুঝলি? দূরে যাবি না, সাবধানে রাস্তা পার হবি কিন্তু, ঠিক আছে? বিল্টু, ঝিরিক দিদির হাত ধরে যাবে একদম, হুম, একদম হাত ছাড়বে না, নইলে কিন্তু আর কোনোদিন যেতে দেবো না, আমি বলে দিলুম। বিদিশা, চালটাকে আমি ধুয়ে দেবো না তুমি নিজে ধুয়ে নেবে গো? না না, আমি ধুয়ে নিচ্ছি, আমাকে দাও। না বড় বৌমা, হ্যাঁ, আমি কিন্তু শুধু তেল আর ডাল আনতে দিলুম, হ্যাঁ, এরপর বলো না যে এটা লাগবে সেটা লাগবে সেগুলো কিন্তু। না না মা, ওসব কিছু বলবো না, কয়েকদিন পরে তোরা মাসকারি বাজার করে আনবে। ঠিক আছে, তো বাজারে কি গেল বৌদি গো? ঝিলিক না দেবেশ? ঝিলিকই গেল, সঙ্গে আবার আমাদের বড়বাবু গেছেন। কে দাদা? না না, বিল্টু বাবু। মা গো মা, কি বলছো বৌদি গো? ওই কাজের মেয়েটার সঙ্গে তুমি বিল্টুকে যেতে দিলে? থাক না, এ তো এখান থেকে একই নিয়ে চলে আসবে। কোন পরিলো তো চলে আসার কথা ছিল বৌদি গো, এসেছিল। ভগবান না করুন বিল্টুটা যদি কিছু হয়ে যায়। চুপ করো ঠাকুরজি। বৌদি গো, আমি কিন্তু যদি বলেছি। চুপ, একটাও কথা বলবে না তুমি, যদি দিও না। আমার দাদু ভাইয়ের নামে যদি দিও কোনো অমঙ্গলের কথা তুমি বলবে না। করে দাঁড়াবি, একদম এদিক আর ওদিক করবি না, ঠিক আছে? তুমি আমার হাত ছাড়লে তবে তো নড়বো। আচ্ছা কাকু, আমাকে একটু তেল আর ডাল দাও, ঠিক আছে? হ্যাঁ দিচ্ছি। তেল কতটা? তেল এক প্যাকেট আর ডাল, মুগ ডাল 500 দাও। ঠিক আছে দিচ্ছি। ১২৮ টাকা। ভাই ভাই,
তাও আর এ জিলিক বেটিয়া এ তো ছুটছিস কেন হ্যাঁ ভাইকে পাচ্ছি না ভাই अब तेरा ভাই ভি হ্যাঁ আমার ভাই না ওই বাড়ি ছেলে বিল্টু कहां गया वो वो छोटा सा नन्ना सा मुन्ना सा लड़का बिल्टू कोठाई गेलो उन तो है चल ढूंढ के देख हां ढूंढ के देख हां সকাল সকাল এরকম গালে হাত দিয়ে বসতে নেই গো অমঙ্গল হয় না মা তো কি করব বলো তো পিসিমনি কখন থেকে সবকিছু গুছিয়ে বসে আছি সে কি এখনো আসেনি আসলে তো দেখতেই পেতে বৌদি গো ও মশাই কি কথা গো এ তো প্রায় এক ঘন্টা হয়ে গেল হ্যাঁ এতক্ষণ তো লাগবার কথা নয় এবার কিন্তু আমার খুব চিন্তা হচ্ছে যাই বলো কেন বৌদি গো চিন্তা হচ্ছে কেন झिलिक तो संगे गा जो तुम्हें तक तो तुम्हें खूब राग देखाले बोदी गो एक काजीर मे जा निजे ही मातार को ठीक नहीं निजे के सामलाते पर एक भूल कर बसे तुम्हें तार साथे बिल्टुटा की कुरे पाटाले बोलो देखे मा गो मा এরপর যদি একটা অমঙ্গল ঘটে যায় তখন কি বলবে বলবে আমি তো এই ভেবে এটা করেছিলাম ওটা করতে গিয়ে ওটা হয়ে গেল কি করতে ঠাকুরজি আমার চিন্তা আর বাড়িও না আমি চুপ করে থাকলেই যদি তোমার চিন্তা কমে যেত বিল্টু যদি ভালো ভালো ফিরে আসতো তাহলে আমি চুপ করে থাকতাম বোধহয় মা ও মা ওরা তো এখনো এলো না হুম তাই তো দেখছি राजी ঠিক করলে না গো মেজবু ঝিলিকের উপর অত ভরসা করে ঠিক করনি তুমি তার ফল তো ভুগতেই হবে
কুড়িটা চুরি হয়ে গেল, আর তারপরেও ওই কাজের মেয়েটার সঙ্গে তুমি বিল্টুটাকে ছেড়ে দিলে। মা গো মা, সাক্ষীরা এখন কি বলছে? প্রথমে যারা সাক্ষী দেবে বলেছিল, মানে এই চারজন, তাদের মধ্যে দুজন এখন পিছিয়ে গেছে। ওরা কি সাক্ষী দেব না বলছে, নাকি উল্টো কথা বলছে? সাক্ষী দেবে না বলছে, বলছে ওরা নাকি কিছুই দেখেনি, জোর করা হয়েছে ওদের এই আর কি। তাও ভালো, কোর্টে দাঁড়িয়ে উল্টো কথা বলতে শুরু করলে তো সমস্যা আরো বাড়তো। যা বলেছো। শুনছো জজ সাহেব, এটা তো সমস্যা হয়েছে। কি হলো, ঝিলিক দোকান গেছে, বিট্টুটাও সাথে গেছে, এবারে ঘন্টার উপর হয়ে গেল, তা তোকে ফেরেনি গো। দোকানে গেছে ঝিলিক আর বিল্টু? সে কি? সামনের মুদি দোকানটাতে। আচ্ছা বিল্টুকে তুমি দোকানে যেতে দিলে মা, তাও আবার ওই একটা বাচ্চা মেয়ের সঙ্গে? আচ্ছা ঝিলিককে পাঠাবার কি দরকার ছিল? ও এখানকার কতটুকু চেনে? আমি কি করবো, ঝিলিক বললো পারবে, আর বিল্টুরও বায়না ধরলো। আহা বিল্টুটা তো একটা বাচ্চা ছেলে, ও তো বায়না ধরবেই, তাই বলো ওকে। আচ্ছা আমি একটা কথা বুঝতে পারি না, যে বাড়িতে তো আমরা ছিলাম, আমাদের বললে না কেন? হ্যাঁ ছিলে তো সবাই, অনেকবার করে বড় কোকাকে বলেছে। আমার এখন খুব চিন্তা হচ্ছে। উফ কি যে করো না, ঝিলিক বিল্টু কেউ ঠিক মতো কিছু চেনে? তুমি বলো বিল্টুর কথাটা ভাব। বিল্টুর কথা ভাবতে গেলে ঝিলিকের কথাও ভাবতে হবে, ওরা দুজনেই একসঙ্গে আছে। আমার যে কি মতে ভ্রম হলো, মেজবৌমাও বারণ করলে না আর আমিও যেতে দিলুম, এখন কি হবে মেজে কোকা? কি আর হবে, দাঁড়ো আমি দেখছি গিয়ে। এক ঘন্টা হয়ে গেলে এর আগে বলবে তো আমাকে, আশ্চর্য একবারে। অতীশ, অতীশ, রানা মাধব তুমি বর্ষা ঠাকুর? আমি নিজেকে কিছুতেই ক্ষমা করতে পারছি না, জানেন তো আমি যে নিজে কেন দোকানে গেলাম না, আসলে গুরুত্বটা আমি বুঝতে পারিনি, বিশ্বাস করুন। প্রায় দু ঘন্টা হয়ে গেল, বেশ আমি কি খুঁজে দেখবো একবার? মনীষ, অতীশ, ওরা তো গেছে, খুঁজে পেলে ওরা নিশ্চয়ই এতক্ষণে ফিরে আসতো, কিন্তু
ওরা ফিরে আসছে না বলেই তো আমার এত দুশ্চিন্তা হচ্ছে দেবেশ। না 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 বাবা বাবা বাবা, দু ঘন্টা হয়ে গেছে, আর আমাদের ওয়েট করা উচিত না, আমাদের থানা ইনফর্ম করা উচিত বাবা। বুঝ থানায়? হ্যাঁ, এ তো আবার সেই থানা, পুলিশ, মিসিং ডায়েরি। আর থানা তো সবসময় খুঁজে বারও করতে পারে না। ওরা যদি বিল্টুকে শুনুন আবার, আমি যেটা বুঝছিলাম যে না থানায় তোমায় ছাড়া ঘুম আসি না মা। চলো 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 পাল্টাই।